গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। গুড আফটারনুন কেন বললাম, এখন ঘুরতে বেজে গেছে 12:30। তো 12:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো 31শে ডিসেম্বর। তো আমার প্রত্যেকটা ভাই বোন, দাদা দিদি, মাসিমা মেসোমশাই প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছরের আগাম অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এই ব্লগটা হবে আমার এই বছরের মানে শেষ ব্লগ, নেক্সট হয়ে যাবে 2022 সাল। তো 31শে ডিসেম্বর মানে সব জায়গায় পিকনিক টিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছেই, তো সেরকমই আমার বাড়িতেও আজকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কেননা প্রথমে পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছিলো যে কোনো কারণে, আমার মায়ের বাড়িতে করার কথা ছিল, কিন্তু এখন আনফর্চুনেটলি আমার বাড়িতে সেই পিকনিকটা হচ্ছে। তো সেটারই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর পিকনিকে আমরা সব নিজেরা নিজেরাই করছি, আত্মীয় স্বজন এরা মিলেই করছি, যাতে 2021টা আমরা ভালোভাবে তাকে বিদায় জানাতে পারি আর 2022কে খুব ভালোভাবে স্বাগত জানাতে পারি। ওই জন্য নিজেদের লোক ছাড়া সেটা একদম অসম্পূর্ণ, ওই জন্য একদম নিজেদের লোকরা মিলেই করছি, কোনো বাইরের কেউ নেই, সব মাসি মেসো দাদা ভাই বোন সবাই মিলে। তো এখনই পূজা চলে আসবে, আর একটু পরেই পূজা চলে আসবে, এসে ঘর দর একটুখানি গোজগাছ করব। গোজগাছ করতে বলতে আমার ঘরে প্রচুর জামা কাপড়, তো সেগুলো সমস্ত কিছু গোজগাছ করতে হবে। আর এই যে ছেলে এইদিকে দেখো, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওইগুলোও সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। এই মাত্র বাবা বাজার দিয়ে গেল, তো বাজারেরও সমস্ত কিছু গোছাতে হবে। আর দিলীপের আজকে ছুটি নেই, দিলীপ যাচ্ছে আজকে অফিসে বিশিফটে, তো বিশিফট থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। আর আমাদের এখানে পাড়ার এক মানে একটা তিন মানে মাথার মোড় আছে, ওইখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ফাংশন, তো ওখানেও বিশাল মানে বিশাল পুরো রাস্তা জুড়ে আলোয় আলো হয়ে আছে। ওখানে ডিজে লাইট লাগিয়েছে, বড় স্ক্রিন লাগিয়েছে, ইচ্ছা আছে রাত্রিবেলা ওখানে গিয়ে একটুখানি নাচন। চলো এখন আর তোমাদের সঙ্গে বকবক করছি না, 12:30 যাতে ঘড়িতে বেজে গেছে, আর ওখানেরও বিকালেরও অ্যারেঞ্জমেন্ট করতে হবে সমস্ত, মানে আমার মা বাবাদের কাছে তো আমরা কচি কাচারা, তো আমরা কচি কাচারাই মিলেই আজকে রান্না করব। তো সেটারও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দিলীপের যেহেতু অফিস, তো সেটারও মানে খাবার দাবার সমস্ত কিছু জোগাড় টোগাড় করে তারপরে সেকেন্ড রাউন্ড শুরু হবে। তো এখন আর তোমাদের সামনে আসছি না, আবার দেখা হবে তোমাদের সঙ্গে বিকেলে। চলো তো আবারও সেই দুপুরবেলার পর এই যে সন্ধে চলে এসেছি, 7:30 বেজে গেছে আর আমাদের পার্টির অলরেডি চলে এসছে। ওই যে এই যে একজন এই হাই কর, এখানে এখন সমস্ত কিছু সবজি টবজি কাটাকাটি চলছে, সব ছাড়াছাড়ি হচ্ছে, আমি এখন এর মধ্যে জয়েন করব, হাত কেটে নিয়ে বসে আছি, আর আরো সব আসছে, পেছনে আছে সব অন দা ওয়ে। এখন ভাই করছে কফি, এই যে কফির দায়িত্বে ভাই চলে এসছে, ওকে দিয়ে কফিটা করাচ্ছি, সবাই মিলে হাতে জগে কাজ করছি। হ্যাঁ আমি পারি না, মানে ফুচকা চ্যালেঞ্জ না, ফুচকা পার্টি হবে, মানে ফুচকা খাওয়া দাওয়া হবে, সবাই গোল করে বসেছে, সবাই মানে খাটের ওপর মানে মাঝখানে দেওয়া হবে, আপন হাত জগন্নাথ হয়ে যাবে, ঠিক আছে, মানে যে যত খুশি খেতে পারে। হ্যাঁ আর সবাই মোটামুটি চলে এসেছে, রান্নাবান্নাও শুরু করবো, হরিতে অলরেডি 9টা বাজে এরকম অবস্থা, এখনও রান্নাবান্না বসাইনি, রান্না টান্না বসাবো। ভাই কফি করলো, ভাই এখন মিক্সিতে পেস্ট টেস্ট করছে, আর আমার ছেলে এখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে এখানে ঘাটাঘাটি করছে, এই যে এখানে ঘাটাঘাটি করছে, আর এখানে আমার একটা ছোট্ট সোনামা, এই যে এখানে আমার একটা ছোট্ট সোনামা বসে আছে, এখানে সবাই বসে আছে, ফুচকাও চলে এসেছে মাঝখানে, মাঝখানে ফুচকা চলে এসেছে, thank you.
এখন আমার আরেকজন কি বলছে একটু বেগুনি টেগুনি করনি প্রোগ্রামে চলে এসেছি, এসে এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন শোয়াটোয়ার সমস্ত প্রোগ্রাম চলছে, খুব মজা করলাম আজকের দিনটা। আর তোমাদেরকেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমরা খুব ভালোভাবে কাটাও, আর ব্লগটা আর এর থেকে বেশি বড় করব না। প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো, বাট আমার জন্য প্রোগ্রামটা হলো, কেননা আমারও জন্য না, আমার হাজব্যান্ডটার জন্য প্রোগ্রামটা হলো। তো ভালোই কাটলো দিনটা। তো
চলো আর ব্লগটা বড় করব না, জানি না ব্লগটা আদেও কি হয়েছে তাও জানি না। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তো টাটা।